ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট সায়েন্স ক্লাস বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দু হাজার মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য যেই সমস্ত কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আজকের ভিডিওতে আলোচনা করব। গত পর্বেই ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের যে ফার্স্ট চ্যাপ্টার আছে পরিবেশের জন্য ভাবনা সেই ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোশ্চেন আলোচনা করেছিলাম যেই শর্ট কোশ্চেনগুলির মধ্যেই কিন্তু শূন্যস্থান পূরণ সঠিক উত্তর নির্বাচন ঠিক ভুল এবং এমসিকিউ টাইপের কোশ্চেনগুলি সম্বন্ধে আলোচনা করে দিয়েছিলাম সেই ধরনেরই আরও কিছু কোশ্চেন তোমাদের এই ভিডিওতে আলোচনা করব যেইগুলো মাধ্যমিক দু হাজার বাইশ এবং দু হাজার বাইশের টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে দু হাজার বাইশের মাধ্যমিক এবং দু হাজার যে টেস্ট এক্সাম হবে এখান থেকে তোমরা সেই সমস্ত কোশ্চেনগুলি পেয়ে যাবে আমি যেইভাবে কোশ্চেনগুলি আলোচনা করছি এইভাবে যদি তোমরা কোশ্চেন অ্যান্সারগুলি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু মাধ্যমিক এবং টেস্টের সমস্ত প্রিপারেশানটি হয়ে যাবে ফিজিক্যাল সায়েন্সে পরবর্তী ভিডিওগুলিতে আমি এসএ কিউ টাইপের কোশ্চেনগুলি আলোচনা করব সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তাহলে চলো ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা বা কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভারনমেন্টের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলি ডিটেলসে দেখে নেওয়া যাক গত পর্বে যেই সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলি আলোচনা করেছিলাম সেই ভিডিওর লিঙ্কটি ওপরের আয় বটনে দেওয়া আছে তোমাদের যদি মনে হয় সেখান থেকে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো ফার্স্ট কোশ্চেন অর্থাৎ এই পর্বের প্রথম কোশ্চেনটি হলো জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে আশা করি তোমরা জানো জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে রাসায়নিক শক্তি দু নম্বর কোশ্চেন দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম কি সৌরশক্তি ও জোয়ার ভাটার শক্তি হয়তো গত পর্বে যেই সমস্ত কোশ্চেনগুলি করেছিলাম সেই কোশ্চেনগুলি কিছু রিপিট হতে পারে তবুও তোমরা কোশ্চেনগুলি দেখে নিও তিন নম্বর একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজন পরমাণুর বিয়োজন ঘটাতে পারে একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজন পরমাণুর বিয়োজন ঘটাতে পারে পরের কোশ্চেনটি এক ডবসন বলতে কি বোঝায় এক ডবসন মানে এক বায়ুমণ্ডলীয় চাপে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ওজন গ্যাসের ঘনত্বকে বোঝায় অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ওজন গ্যাসের ঘনত্বকেই এক ডবসন বলা হয় পরের কোশ্চেন সিএফসির একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো সিএফসির একটি গুরুত্বপূর্ণ ব্যবহার কি হবে জৈব দ্রাবক রূপে রেফ্রিজারেটারে ব্যবহার করা হয় সিএফসি কোথায় ব্যবহার করা হয় রেফ্রিজারেটারে কি হিসেবে জৈব দ্রাবক রূপে ব্যবহার করা হয় এটি কিন্তু রেফ্রিজারেটারকে ঠান্ডা রাখতে সাহায্য করে পরের কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় ওজনোস্ফিয়ারে বায়ুমণ্ডলের অতি অতিবেগুনি রশ্মি শোষিত হয় পরের কোশ্চেন একটি গ্যাসের নাম লেখো যা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে কোন গ্যাস যা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে কার্বন ডাইঅক্সাইড সিও টু গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক বায়ুমণ্ডলের কোন স্তরে ট্রপোসিয়ারে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক অতএব উত্তরটি এইভাবেই লিখতে হবে বায়ুমণ্ডলের ট্রপোসুয়ারে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক আমি আবারও বলে দিচ্ছি তোমাদের আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলি আলোচনা করছি এই সমস্ত শর্ট কোশ্চেনের মধ্য থেকেই কিন্তু ঠিক ভুল অর্থাৎ ট্রুফলস সঠিক উত্তর নির্বাচন এমসিকিউ কিউ সবগুলি কিন্তু আসতে পারে তাই জন্য তোমরা যদি এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা যে কোনো ধরনের শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষার হলে কমন পেয়ে যাবে পরের কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে ট্রপোসফিয়ারে ট্রপোসফিয়ার প্রথম আমরা যেই স্তরে বসবাস করি অর্থাৎ প্রাণী জগৎ যেই স্তরে আছে ট্রপোসফিয়ার ট্রপোসফিয়ারে ঝড় ও বৃষ্টি হয় তোমরা এই ধরনের শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এসিকিউ টাইপ কোশ্চেনগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবে পরবর্তীতে আমি যেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করবো দু হাজার বাইশের মাধ্যমিকের জন্য অর্থাৎ দু হাজার বাইশের মাধ্যমিক এবং টেস্টে যেই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলি নিয়ে আমি কিন্তু আলোচনা করছি এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে পরের কোশ্চেন প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি সিও টু সিও টু প্রধান গ্রিন হাউস গ্যাস নেক্সট ডিজেল পেট্রোল এবং কেরোসিনের মধ্যে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি ডিজেল পেট্রোল এবং কেরোসিনের মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি পেট্রোল তাহলে পেট্রোলের তাপন মূল্য সবচেয়ে বেশি নেক্সট একটি কার্বনবিহীন জ্বালানির নাম লেখো একটি কার্বনবিহীন জ্বালানি কি আছে এইচ অর্থাৎ হাইড্রোজেন যেখানে কোনো কার্বন নেই কিন্তু হাইড্রোজেন গ্যাস আমরা জানি নিজে জলে তাই জন্য এটি একটি জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে তাই জন্য কার্বনবিহীন জ্বালানির নাম হল হাইড্রোজেন অর্থাৎ এইচ বাকি যত ধরনের জ্বালানি আছে কিন্তু তাদের সাথে কার্বন অবশ্যই যুক্ত আছে পরের কোশ্চেন জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয় জীবাশ্ম জ্বালানির দহনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় পরের কোশ্চেন পাওয়ার অ্যালকোহল কি পাওয়ার অ্যালকোহল কি ইথানল ও পেট্রোলের মিশ্রণকে ইথানল ও পেট্রোলের মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলে পাওয়ার কেন না এর থেকে আমরা শক্তি পাই সেই জন্য একে পাওয়ার অ্যালকোহল বলা হয় ইথানল থাকার জন্য অ্যালকোহল বলা হচ্ছে এবং পেট্রোল থাকার জন্য পাওয়ার বলা হচ্ছে তাহলে পাওয়ার অ্যালকোহল এক ধরনের জ্বালানি সেই জন্য পাওয়ার অ্যালকোহল হচ্ছে ইথানল ও পেট্রোলের মিশ্রণকেই পাওয়ার অ্যালকোহল বলে পরের কোশ্চেন অর্থাৎ এই পর্বের লাস্ট কোশ্চেনটি হল বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা হয় বায়োগ্যাস প্ল্যান্টে যে সমস্ত ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে মিথোজনিক ব্যাকটেরিয়া বলে আশা করি তোমরা এই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে এবং বারবার এই সমস্ত কোশ্চেনগুলি প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা দু হাজার বাইশের মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের যে ফার্স্ট চ্যাপ্টার আছে পরিবেশের জন্য ভাবনা বা কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভারমেন্ট এই চ্যাপ্টার থেকে সমস্ত শর্ট কোশ্চেনগুলি কিন্তু কমন পেয়ে যাবে এবং আমি এটা বললাম যে পরবর্তীতে তোমাদের কিন্তু আরও কোশ্চেন দেওয়া হবে দু হাজার বাইশের মাধ্যমিকের জন্য ফিজিক্যাল সায়েন্স থেকে লাইফ সায়েন্স থেকে এবং ম্যাথামেটিক্স থেকেও কোশ্চেন দেওয়া হবে তোমরা এই সমস্ত কোশ্চেনগুলি প্র্যাকটিস করতে থাকো তাহলেই তোমরা কিন্তু দু হাজার মাধ্যমিকের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার সমস্ত কোশ্চেনগুলি কিন্তু কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি প্রেস করে রাখবে আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে থ্যাংক ইউ